এটা হলো রাত 12টা বাজে, আমরা সবাই অলমোস্ট শুয়ে পড়েছিলাম। সে সময় দেখলাম চারিদিকে আতশবাজির অনেক বেশি শব্দ আসছিল, এত শব্দ আসছিল আমরা না দেখে পারলাম না। আব্বু আম্মু আমি আর আপু আমরা মিলে উঠে গেলাম দেখার জন্য, এবং আকাশে কিন্তু অত্যন্ত আতশবাজির সব কিছু দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে ডিজিটাল ঘড়ি, নতুন এনেছে, আজকে লাগিয়েছে। তো এখানে কিন্তু হ্যাপি নিউ ইয়ারটা লিখা লিখে সেট করে দেওয়া হয়েছে, এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন 12:06 বাজছিল। আর এটার লাইটিংয়ে কিন্তু পুরো রুমই অনেক বেশি আলোকিত হয়ে গিয়েছে, সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে সকাল 8টা বাজে, আজ আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, অর্থাৎ দেরিতে ঘুমটা ভেঙেছে। আজ যেহেতু হলিডে, সবাই আব্বা আম্মু অফিসে যায়নি এবং কোনো আওয়াজ শব্দ হয়নি, তবে আব্বা আম্মু অনেক আগে উঠে গিয়েছিল। ইউটিউব থেকে পাওয়া টাকা দিয়ে আজ এতিম বাচ্চাদেরকে খাবার তৈরি করে খাওয়াবো বা পাঠাবো। আমি একটু একটু কাজ করেছি, তবে সব কিছুই আপু রান্না করেছে, এবং আপুর রান্না অসাধারণ হয় আমি সবসময়ই বলি। প্রতিটা রান্নাই অনেক বেশি মজাদার ছিল, আর আমি মনে করি সেই বাচ্চারাও খেয়ে অনেক বেশি খুশি হবে, খাবারগুলো অনেক মজা হয়েছিল। এখানে আমি লাউটা কেটে আপুকে দিচ্ছি, আর পেঁয়াজও কাটবো, অর্থাৎ একটু আধটু অনেক কিছুই রেডি করে দিয়েছি, আপু শুধু রান্না করবে। আর এই মুরগির মাংস পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি, আর সবগুলাই কিন্তু আমিই কেটেছিলাম, আপু রান্না করেছে। আর আমরা পরবর্তীতে নিজেদের জন্য রান্না করেছি, প্রতিটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল। বছরের শুরুটা একটা ভালো কাজ দিয়ে করতে পেরে অনেক বেশি ভালো লাগছিল, নিজেকে ধন্য মনে হচ্ছিল। আসলে একটা ছোট ক্ষুদ্রতম ভালো কাজ করলেও অনেক বেশি ভালো লাগে। আপনারাও সবসময় চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য, দেখবেন নিজেদের মনে অনেক বেশি প্রশান্তি লাগবে। তো সবগুলো রান্নাই হয়ে গিয়েছে, এবার আম্মু টিফিনে ভরে দিচ্ছে, আর ভাতগুলো ডেক্সিতে দিয়ে দিবে এবং তারা একটু পর আসবে নেওয়ার জন্য। আমরা প্রায় সময় বাসাতেই খাওয়াই, তবে আজ পাঠিয়ে দিচ্ছি, তাদের সাথে কথা বলেছিলাম পাঠিয়ে দিলে কিন্তু সুবিধা বেশি হয়। সেজন্য পোলাটাও আপু রান্না করেছে, অনেক ঝরঝরে এবং সুন্দর হয়েছে, একদম সাদা হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে, এবং অনেক বেশি ঘ্রাণও আসছিল। সব বাড়া হয়ে যাওয়ার পরে পাঠিয়ে দিয়েছি। আর এখানে আব্বু অনেকগুলো গিফট পেয়েছে, আর এটা আজকে আর শেয়ার করলাম না, পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব, আশা করছি আপনারা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।